করোনার এই সময়টাতে সবাই ঘরবন্দি। আজ আমরা জানব এই চার মাস ঘরবন্দি থেকে কিভাবে সময় কাটালেন সাকিব খান। সাকিব খান ঢালিউডের আশার প্রতীক। ব্যস্ততায়ও গত এক দশক এত ব্যস্ত কেটেছে তার, নিজের দিকে তাকানোর সময়ও হয়নি। করোনার লকডাউনে নিজের দিকে মনোনিবেশ করতে শুরু করেন সাকিব। গত চার মাস কি করে কাটালেন তিনি? লকডাউনে নায়ক নায়িকাদের ভিন্ন ভিন্ন লুকে দেখা গেছে, কাউকে টেলিভিশনে, কাউকে অনলাইনে, কিন্তু সাকিব ছিলেন না কোথাও। গুলশানের বাড়িতে অনেকটা ঘরবন্দি ছিলেন তিনি। মা বাবার সঙ্গে কাটিয়েছেন সময়, মাঝে মধ্যে বোনের বাড়িতে যেতেন। বাড়ির দ্বিতীয় তলায় নিজের অফিস, একপাশে ব্যায়ামাগার, সকাল সন্ধ্যা দুইবেলা শরীরচর্চা করেন তিনি। ঘরবন্দি থাকতে থাকতে একসময় একঘেয়েমি লাগত তার। সন্ধ্যার পর গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন, ঘুরে ঘুরে শহর দেখেন। পথের মানুষদের অন্যরকম জীবন তাকে ভাবিয়েছে, কখনো কাঁদিয়েছে। শুধু তাই নয়, চলচ্চিত্রের যারা অর্থকষ্টে ছিলেন সাকিব তাদেরও সহায়তা করেছেন। শুটিং নেই তাই অনেক পরিকল্পনা করে রেখেছেন সাকিব খান, সিনেমা নিয়ে ভিন্ন রকম চিন্তাভাবনা করছেন। লকডাউন শিথিল হলে কয়েকজন পরিচালকের সঙ্গে নিয়মিত মিটিং করেছেন, কারু সঙ্গে আবার ফোনে কথা বলেছেন, চিত্রনাট্য পড়েছেন 20টিরও বেশি। ভারতের সঙ্গে যৌথ প্রযোজনার কয়েকটি ছবি নির্মাণের পরিকল্পনা করেছেন। ভারতের কয়েকজন নির্মাতা প্রযোজনা প্রতিষ্ঠান তার সঙ্গে কাজের ব্যাপারে বেশ আগ্রহী। ঈদের পর জানাবেন হয়তো নিজেই। ছবির ব্যস্ততায় বৈষয়িক দিকে তাকাতে পারতেন না সাকিব, এবার পারলেন। গুলশানের নিকেতনে বাড়িটার নির্মাণ কাজ দেখভাল করছেন। এই বাড়িতে বছর শেষে উঠবেন তারা, একদম উপরের 3 ফ্লোরে থাকবেন তিনি, তাই মনের মতো করে নকশা করেছেন। পোবাইলে জান্নাত নামে যে শুটিং বাড়িটি ছিল সাকিবের, করোনায় সেটিরও সংস্কার করেছেন। জানালেন একদম ভিন্ন আঙ্গিকে সাজানো হচ্ছে বাড়িটি, প্রচুর গাছ লাগানো হচ্ছে, সুইমিং পুল হচ্ছে। ঘরে বসে প্রচুর সিনেমা দেখেছেন সাকিব খান, সেসবের মধ্যে তুরস্ক ও কোরীয় ছিল বেশি। ব্যস্ত নায়কের দীর্ঘ অবসর থাকলেও টেলিভিশন চ্যানেলের দিকে তাকালে মনে হবে না অবসর চলছে। দেশে অনেক টেলিভিশন চ্যানেল, প্রায় প্রতিটি চ্যানেলেই থাকবে সাকিব খানের ছবি। এক নাগরিকেই দেখা যাবে সাকিব খানের 22টি সিনেমা।